বাংলাদেশের ক্রিকেটের উত্থানের পেছনে জেমিসি ডান্সের অবদান অনস্বীকার্য। বিশেষ করে আজকের সাকিব, তামিম কিংবা মুশফিকুর রহিমের ক্যারিয়ারে সবচাইতে ইম্প্যাক্টফুল কোচটার নাম জেমিসি ডান্স। সিডান্সের অধীনে বাংলাদেশ ক্রিকেট দলের উত্থানটা খুব কাছ থেকেই দেখেছেন মাশরাফি বিন মুর্তজা। তবে 2011 বিশ্বকাপে ঘরের মাঠে যে বিশ্বকাপটা হয়েছিল সেই দলে অন্তর্ভুক্তি হয়নি মাশরাফি বিন মুর্তজা, শুধুমাত্র জেমিসি ডান্সের হস্তক্ষেপের কারণে। তবে এ ব্যাপার নিয়ে কোনো অভিযোগ নেই মাশরাফি বিন মুর্তজার। উল্টো জেমিসি ডান্স পরবর্তীতে পুনরায় যখন বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্বটা গ্রহণ করেছেন, এই পুরো ঘটনায় যথেষ্ট আবেগাপ্লুত মাশরাফি বিন মুর্তজা। বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। আবারও সিডন্সকে দেশে ফিরতে দেখে উচ্ছ্বাসে ভাসছেন মাশরাফি। মিনিস্টার ঢাকার হয়ে বিপিএল খেলার জন্য মাশরাফি এখন সিলেটে। সিডন্সও তার কাজের অংশ হিসেবে সিলেটে এসেছেন, সেখানে দেখা হয়ে গেল সাবেক গুরু শিষ্যের। করোনাবিধির কারণে সিডন্সের কাছে ঘেঁষতে পারেননি, তাই দূর থেকেই তার সঙ্গে ছবি তুলেছেন। সেই ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করে মাশরাফি দিয়েছেন আবেগঘন এক বার্তা। ইঞ্জুরির কারণে 2011 বিশ্বকাপে খেলতে পারেননি মাশরাফি। দল ঘোষণার পর মাশরাফির চোখের জল কাঁদিয়েছিল সবাইকে। সিডন্সকে দেখে সেই কষ্টটাও ভুলে গেছেন নড়াইল এক্সপ্রেস। মাশরাফি লিখেছেন, 2011-র কষ্ট তোমাকে দেখে ভুলে গিয়েছে জেমি। মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশ ক্রিকেট এ পর্যন্ত আসার পেছনে যাদের অবদান আছে তুমি তাদের ভেতর অন্যতম। বিপিএল খেললেও জাতীয় দলে এখন আর মাশরাফি নেই, তবে তার বিশ্বাস সিডন্সের হাত ধরে জাতীয় দল পাবে আরও অনেক সাফল্য। তিনি লিখেছেন, আমি হয়তো আর দলে আসবো না, তবে তোমার জন্য শুভকামনা। তোমার প্রতিটি শিক্ষা বাংলাদেশ ক্রিকেটের জন্য বয়ে আনুক সাফল্য, নতুনত্ব হয়ে উঠুক আনন্দময়। তোমার প্রতি অগাধ আস্থা রেখেই বলছি। শেষাংশে মাশরাফি আরও লিখেছেন, সামাজিক দূরত্বে থেকে তোমার প্রতি ভালোবাসা, বাংলাদেশও তোমাকে ভালোবাসে। বাংলাদেশের ক্রিকেটে রাজস্বিক উত্থানে বড় অবদান রয়েছে সাবেক প্রধান কোচ জেমিসি ডান্সের। তাকে আবারও আনা হয়েছে বাংলাদেশের ক্রিকেটে, তবে সিডন্সের কাজের ক্ষেত্র জাতীয় দলে সীমাবদ্ধ থাকছে না। প্রয়োজন অনুযায়ী তাকে দেশের যে কোনো পর্যায়ে যে কোনো দলে ব্যবহার করা হবে। 2007 বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলার পর জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে চলে যান অস্ট্রেলীয় ডেভ ওয়াটমোর। ওয়াটমোরের বিদায়ের পর নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় জেমি সিডন্সকে। 57 বছর বয়সী সিডন্স 2007 সালে বাংলাদেশের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান। 2011 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব সামলেছেন তিনি। বাংলাদেশে এসে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন সিডন্স। গত 2 ফেব্রুয়ারি বাংলাদেশে পা রাখার পর তিনি মিরপুরে হাজির হন সিডন্স, উপভোগ করেন বিপিএলের ম্যাচ। বর্তমানে চলছে বিপিএলের সিলেট পর্ব, এই ফাঁকে সিডন্স হাজির হয়েছেন সিলেটেও। এবারেই প্রথম সিলেটে এলেও সিলেটের স্টেডিয়ামের সুযোগ সুবিধাটি দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন সিডন্স। যদিও গণমাধ্যমের হাজার চেষ্টার পরও মুখোমুখি কথা বলতে রাজি হননি প্রখ্যাত এই কোচ। দর্শক, 2011 বিশ্বকাপে মাশরাফি বিন মুর্তজাকে দলে না নেওয়াটা কি জেমি সিডন্সের সময় উপযোগী সিদ্ধান্ত ছিল? কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠাবেন আপনাদের মতামত। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল বিডি ক্রিকটাইম বুলেটিন, আর লাইক দিয়ে কানেক্টেড থাকুন ফেসবুক পেজে।